ভোটে হারের কারণ খুঁজতে শুরু হয়েছে ওয়ার্ড ভিত্তিক সমীক্ষা। পরাজিত প্রার্থীদের নিয়ে বাড়ি বাড়ি যাচ্ছেন তৃণমূল নেতারা, লিখে নেওয়া হচ্ছে বাসিন্দাদের অভাব অভিযোগ। এই ছবি বাঁকুড়া পুরসভার তিনটি ওয়ার্ডের, যেখানে দল থেকে বহিষ্কৃত নির্দল প্রার্থীদের কাছেই হেরেছে তৃণমূল। এবারের পুরভোটে 24টি ওয়ার্ডের বাঁকুড়া পুরসভায় 21টিতেই জয়ী হয়েছে ঘাসফুল শিবির। তবে নির্দলদের কাছে হার স্বীকার করতে হয়েছে 1, 7 ও 18 নম্বর ওয়ার্ডে। এরপরই হারের কারণ নিয়ে ওয়ার্ড ভিত্তিক রিপোর্ট জমা দিতে বলে তৃণমূল জেলা নেতৃত্ব। সূত্রের খবর, ইতিমধ্যেই সেই রিপোর্ট জমা দিয়েছে ওই তিনটি ওয়ার্ডের দলীয় নেতৃত্ব। কিছু কিছু উইংস আছে যারা নিজেরা নিজেদিকে মাতব্বরী ভাবেন। এই জায়গাটা আমরা ঠিক মতো অনেকটাই উপলব্ধি করেছিলাম, কিন্তু কিছুটা ঘাটতির জন্য হয়তো আমাদের প্রার্থী হেরে গেল। দল তো কড়া সিদ্ধান্ত নিয়েছে ইতিমধ্যেই, জানেন, যারা নির্দলে প্রতিদ্বন্দ্বিতা করছে। আবার আমরা এই অনুধাবন করতে বেরিয়েছি, যারা এই ছোটখাটো আমাদের নেতারা ছিলেন, সংগঠক ছিলেন, সেগুলো প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে হবে। যদিও তৃণমূলের সাহায্যের দাবি খারিজ করে দিয়েছেন জয়ী নির্দল প্রার্থী, এ নিয়ে খোঁচা দিতে ছাড়েনি বিজেপিও। 7 নম্বর এলাকার মানুষ আমাকে জিতিয়ে এনেছে, এবং সেটা ভোটের ফলাফলেই পরিষ্কার যে ওখানে বামপন্থী প্রার্থী কত ভোট পেয়েছে, বিজেপি প্রার্থী কত ভোট পেয়েছে, তৃণমূলের প্রার্থী কত ভোট পেয়েছে। বিগত লোকসভা বিধানসভা পৌর নির্বাচনের ফলাফল বিশ্লেষণ করলেই বুঝতে পারা যাবে যে আদৌ তৃণমূল কংগ্রেস কর্মীরা দিলীপ আগরওয়ালের ভোট করেছিল কিনা। যে তিনটা নির্দল প্রার্থী জিতেছে তৃণমূলেরই একটা গোষ্ঠী, সেই তিনটা ওয়ার্ডের মধ্যে 7 নম্বর ওয়ার্ডে কাজটা শুরু হয়েছে, অন্যান্য ওয়ার্ডও হয়তো হবে বাকি দুটা ওয়ার্ডে। তো ওরা একটা নাটক শুরু করেছে, এই নাটকের পরিসমাপ্তি আগামী দিনে জনতা দেবে, আর আমরা তার উত্তরের জন্য আশায় থাকছি। হেরে যাওয়া ওয়ার্ড থেকে পাওয়া রিপোর্টের ভিত্তিতে কি ব্যবস্থা নেবে রাজ্যের শাসক দল, কার উপরে পড়বে শাস্তির কোপ, উত্তর মিলবে ভবিষ্যতে। পূর্ণেন্দু সিংহ রিপোর্ট, এবিপি আনন্দ, বাঁকুড়া। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি, এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ভ্রুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি, এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ভ্রুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।